অভিনেতা ইয়াশ দাশগুপ্তের বউ নাকি অন্য কারোর সঙ্গে প্রেম করছেন, আর তা স্বীকার করছেন ইয়াশ নিজেই। ইয়াশের বউ কে? অন্য কেউ টিবাই কে? ইয়াশের নতুন ছবি SOS কলকাতার এক বিহাইন্ড দ্য সিন ভিডিও ঘিরেই যত রহস্য, সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দেয়ালে টাঙানো এক ছবির দিকে আঙুল তুলে ইয়াশ বলছেন, ওই যে আমার বউ অন্য কারোর সঙ্গে প্রেম করছে। ছবিতে কে? ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ছবিতে পাশাপাশি বর বউয়ের সাজে বসে আছেন অঙ্কুশ এবং মিমি। তার মানে মিমি চক্রবর্তী ইয়াশের বউ, আর অঙ্কুশের সঙ্গে বর্তমানে তিনি প্রেম করছেন। না, ঘাবড়ানোর কিছুই নেই, ওয়েন্দ্রিলার সঙ্গে অঙ্কুশের সম্পর্কে মোটেই চিড় ধরেনি। মিমিও আপাতত সিঙ্গেলই। SOS কলকাতা ছবিতে মিমি ইয়াশের স্ত্রীর ভূমিকায়। এদিকে পার্পল মুভি টাউন, মানে যেখানে ছবিটির শুটিং হচ্ছে, সেখানে দেওয়ালে অনেক ছবির মাঝে টাঙানো হয়েছে মিমি অঙ্কুশের কোনো এক সিনেমা থেকে নেওয়া ছবিটি। আর তাতেই নেহাত মজার ছলে মিমির অনস্ক্রিন বরের মন্তব্য, বউ নাকি পরকীয়ায় ব্যস্ত। ইয়াশের কথা শুনে মিমির হাসি থামছেই না। এখানেই থামেননি ইয়াশ, মিমির প্রেমিক যে কিছুদিন আগে ঝাঁটাপেটা খেয়েছেন সে কথাও মনে করে দিয়েছেন। লকডাউনে ঐন্দ্রিলার অঙ্কুশে সেই ভাইরাল হওয়া ভিডিওটা মনে আছে তো, যেখানে অঙ্কুশ তার কাছে আসতে চেয়েছিলেন বলে ঝাঁটা নিয়ে তাড়া করেছিলেন ঐন্দ্রিলা। ছবিতে মিমি ইয়াশ ছাড়াও রয়েছেন নুসরাত জাহান, এনা সাহাও। এনা আবার ছবিটি প্রযোজক বটে। রিল লাইফে যে তাদের সবার কেমিস্ট্রি একেবারে জমে খির, তা বেশ ভালোই আঁচ করা যাচ্ছে। ধক ধক ধড়কতা হে ইয়ে দিল, বোলো না ক্যা কহ রাহা হে, পাস আও বাতা দু, না বাবা জর লগ রাহা হে। কিউ? করোনা ভাইরাস না কে দেখে? আমার যদি করোনা ভাইরাস হয় কে দেখবে? খালপাড়া শাহরুখ খান এসছে আমার